रमजान भाई रमजान भाई कष्ट पाबार तुई कष्ट पाई कथा तो खाव मान
মানসিক শারীরিক সবকিছু আপনিও শুরু করে দেন আজকের থেকে। কি অসুবিধা, পানি তো তাই নি, পানি তো আপন নাম হচ্ছে জীবন, তাই না? তাহলে আজকে থেকে আমরা সবাই পানি খাচ্ছি, তাই না? দুপুর বেলা সবাই না, আপনারা দুজন আর ভাবি। আমার কি আপনার দলে না আছে না ভাবি? বন্ধু নিলাম ভালো জিনিস পানি বুঝছি, খালি খুব উপকার ভাবি। খাই যা। ঠিল্লাটা কোন দিকে ভাই? ঠিল্লা লাগবি না, নিয়ে আমাকে সাফ করে আসে, আমি সাই পেয়ে দিব। কি এরকম করে দেবে? তুই সাপার উপর থাকে সঙ্গে খাওয়া। বুঝতে পারিস, তুমি আমার সাহায্য করবে না, দরকার নেই মুরগি। এই ডাকি, এই বাড়ির মধ্যে খোয়ারের মধ্যে মুরগি নেই না ভাইজান? মাই পরে আল্লাহ, কি শুরু করলে, খুব গরম লাগতেছে। আচ্ছা ঠিক আছে, চলো যাই বাড়ির ভিতরে যাই। আসো আসো যাও। ওরে বাবা, সবর করবো কিরাম করে, গোডাউন তো আর মানতেছে না। হ্যাঁ, নিজে তো আর পানি খাওনি, তাই নিষ্কাশন হয়নি, বুঝবা কেবা করে। আচ্ছা রমজান এরকম কৃপণ হলো কেবা করে? রমজান ভাই যতই খারাপ হোক, তোমারও তো সারাই যেতে পারবে না। কেন ভুলে গেছো? তারা যখন আমাদের বাড়িতে গেছিল, আমাদের বাড়িতে যে সে না খাইছিল, ভুলে গেছো তুমি? কাম সারেছে, এই মেয়ে জাতের হচ্ছে এক সমস্যা, কোথাকার কোন রেফারেন্স টাইনে হেসে নিয়ে আসবে। আর আমি কি করেছি না করেছি সেটা রমজান মনে রাখার দরকার কি? তারা তো সরম সাথে থাকতে চলবি নাকি? মা গো, কলিজা মজা হজম হয়ে যাচ্ছে, খিদা মনে আর সহ্য করতে পারতেছে না। এই মমতা মমতা মমতা, তুমি একটু ভাবিরে ডাক দেবা নাকি? হ্যাঁ কি বলতেছো তুমি, এত রাতে ভাবিরে যে ডাক দিবে? ভাইয়া ভাবি একসাথে না, একটু সবর করো, এখনই ডাক চলে আসবে। না কই আসতেছে না তো। আরে বাবা আসছে না তো। আরে আসবে তো। আসছে না তো। আসবে তো। আরে আসছে না। আরে আসবে তো। আরে আসতেছে না তো। উফ, চলো শুবা। হ্যাঁ না খেয়ে মানুষ হয় নাকি? তুমি না, চলো শুবা। মেলার বিরাট করেছো, কিছুই তো হয়নি, সব ঠান্ডা না টান্ডা পাবো।
তাই তো এবার ডবল পলিসি কাটাবো। এইবার না যে উপায় নেই। বাহ কি বলতিছ, সিঙ্গেল না একদম ডাবল মারিছ? কি বলেছি বলেছি বইলি দাও, না শোনা পর্যন্ত আমার তর সইছে না। কি কি একদম শোন, শোন দুইটা পলিসি একসাথে একশো হবে। ও মা রে, প্যাটার্ন মিতে মশর মারতেছে বুঝছো? কম এজন্য তোমার আমার গায়ে হাত তুলতে হবে। কি বললি? তোমার গায়ে হাত তুলবো? ওরে আল্লাহ কি বলতেছো তুমি, তোমার গায়ে আমি হাত তুলতে পারবো না, মরে গেলেও না। তোমার কি মনে নেই একবার আমি ওই যে আনমনে তোমার গায়ে হাত তুলিয়েছিলাম, তুমি বিচার দিয়েছিলে তোমার ভাইয়ের কাছে, তোমার ভাই আসে আমারে কি করিছে, কান ধরে গ্রামের রাস্তা দিয়ে হাঁটিয়েছে না? এবার যদি তোমাকে মারি তালি মরে তো আসে আমার নারী ভরে সব ভাই করে দেবে না, যে ভুটকা তোমাকে ভাই। আরে তুমি কি আমার সত্যি সত্যি মারবা নাকি? আরে মারবা তো মিশা মিশা একদম বাড়ি সে পেটাতে থাকবে, আর আমি আও আও করে চিৎকার করতে থাকবো। ঠিক আছে, ওরা ভয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। ভালো বলিস, ও ভালো বলিস, ও ভালো করতি না? আমি তোমায় মারবো না, নি বালিশ দিয়ে বুঝছো ফার্স্ট এরকম করে মারবো, আর মুখ দিয়ে ফিল্মের মধ্যে হয় না ভীষ্মা ভীষ্মা এরকম আওয়াজ করে দিব বুঝছো। যদি মনে করো আমার নিজের বাড়িতে খাইতাম, এক গ্লাস পানি মাইরে দিয়ে তারপরে ভাত খাওয়া শুরু করতাম, কারণ আমার সংসারে আইন নীতির ব্যাপার আছে না। ওরে খোদা, তুমি কম খাও সংসারের আয় উন্নতির জন্য? কই তার তো কোনো নমুনাই দেখি না, সেই কবে তে কই যাচ্ছি আমার একটা হার বানায় দাও হার বানায় দাও, আমার গলাটা খালি খালি লাগে হার বানায় দাও, তার তো কোনো নাম গন্ধই দেখি না, আয় কোন জায়গাতে আসতেছে? ওরে বউ হবি হবি, হার গলার মধ্যে উঠে যাবে সময় মতো, তোমার গলার মধ্যে হারটা উঠে যাবে। দেখ বউ, খাওয়াটা একটু বেশি হয়ে গেছে তো, ওই যে পেটটা একটু কীরকম দিনে মোস্টাইতেছে, একটু অস্বস্তি লাগতেছে, বিছনা পাতা আছে না, চলো যায় শুয়ে পড়ি, রাইতে শুয়ে শুয়ে গল্প করবা নি। আমার বাড়িতে থাকিস, আমার সাথে তক্ক করিস, তোরে মাইনে ভাইবো, আজকে মাইনে ভাইবো। শিরা বুঝেছি, শোনা শিরা বুঝেছি, আর শোনা
भाई खबर दिना बस তোমার সংসারে টাকা বাঁচানোর জন্য তো তোমার বন্ধুকে বিদায় করলাম করি না আমার কথা বিশ্বাস করো আমি আমার ভাইজানরে কোনো সময় খবর দিব না বিশ্বাস করো রে সোনারে এজন্য তো তোমার এত ভালো লাগে আমার বুঝছো আর বাদ দাও কও তো আমার অভিনয়টা কেমন হইছে তোমার এই আমাদের অভিনয় কেমন লাগলো এই আমাদের অভিনয়টা কিরকম লাগলো রে সাতের কুষ্টি কিলে